শিডিউলের বাইরেও অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ ফেনীর মানুষ। দিনে রাতে বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ, এতে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ভারী হচ্ছে ব্যবসায়ীদের লোকসানের পাল্লাও। এদিকে গরমে হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। শেখ পরী ডাক্তারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল হইতে 14 থেকে 15 বার চলে গেছে, ঠিক আছে না, এই যাওয়ার পরিপ্রেক্ষিতে গরমে এখানে অস্থিরতা, তাছাড়া দোকান ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, তো এই জন্য আমি এখনই তো দোকান বন্ধ করে ফেলছি। মুদি দোকানদার শরীফুল ইসলাম, বিদ্যুতের আসা যাওয়ায় প্রচন্ড ক্ষুব্ধ তিনি। একে তো গরমে, তার উপর অন্ধকারে বেচা বিক্রিও ঠিক মতো করা দায়, তাই ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তার। একই অবস্থা অন্যান্য ক্ষুদে ব্যবসায়ীদেরও। বাচ্চারা সন্ধ্যার টাইমে পড়তে বসে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নেই, 1 ঘন্টা আসে আবারও বসছে, আবার কারণ নাই। রাতে 10টা বাজে ঘুমাইতে গেছে, আবার কারণ নাই। 1টা বাজে ঘুমাইতে গেছে, আবার কারণ নাই। তখন এই অবস্থার সাধু উঠি বসিয়েছে, মশার কামও খাইতেছে, কারণ কোন বাচ্চারা জুরের ইন্দি মশার কামবার। ফেনীতে সপ্তাহখানেক ধরে চলা এমন লোডশেডিংয়ে দুর্ভোগে জনজীবন। জেলা শহরে বিদ্যুতের আসা যাওয়ার খেলায় কিছুটা পাওয়া গেলেও গ্রামের অবস্থা বেশি খারাপ। বিদ্যুৎ না থাকায় গরম সহ্য করেও লেখাপড়া করছে শিক্ষার্থীরা, তবে রাত নামলে অন্ধকারে তখন সেই উপায়ও থাকে না। বিদ্যুৎ না থাকার কারণে আমরা বইয়ের লেখা দেখতে পারি না, আর লিখতে আমাদের অনেক কষ্ট হয়। গরমের কারণে আমাদের ক্লাস করতে কষ্ট হয়। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আমাদের এই বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের পাশাপাশি অতিরিক্ত গরমে অসুস্থ হচ্ছে বাড়ির শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। রোগীদের সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছেন চিকিৎসক ও নার্সরা। আমাদের এখানে আমরা সিট সংখ্যার তুলনায় কিছুটা তো বেশি, সেজন্য একটু ফ্লোরিং করতে হয়। বেশিরভাগ বাচ্চা রোগী এখন রোটাভাইরাল ডায়রিয়া। জ্বালানি সংকটে লাগাম টানতে গেল 19 জুলাই থেকে সারা দেশে শুরু হয় এলাকা ভিত্তিক লোডশেডিং। নিউজ ডেস্ক, দেশ টিভি।